হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হল পাপ মোচনী একাদশী। এই দিন ব্রত রাখলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ হয়, অর্থাৎ আগামীকাল 7ই এপ্রিল। কিন্তু এ বছর একাদশী তিথি নিয়ে রয়েছে বিশেষ জল্পনা। এই একাদশী তিথি 7 তারিখে পালিত হবে অর্থাৎ আগামীকাল, না 8 তারিখে পালিত হবে এই নিয়ে রয়েছে সমস্যা। অর্থাৎ এবছর একাদশী তিথি 7ই এপ্রিল না 8ই এপ্রিল পালিত হবে। প্রিয় বন্ধুরা, যারা একাদশী তিথি পালন করেন তারা যেমন বিষয়টি জানবেন, তেমনি যারা পালন করেন না তবু তারা এই বিষয়টি জানলে বা সামান্য কিছু বিচার করে এই দিনটি কাটালে সুফল পাবেন। আজ আমি আপনাদের জানাব এ বছর অর্থাৎ 2021 সালে এই পাপমোচনী একাদশী তিথি কবে পালিত হবে। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘরে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজ আমি আপনাদের এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে কি হয় যেমন জানাবো, তেমনি আপনার স্থানে কোন দিন এই পাপমোচনী একাদশী পালিত হবে 7 তারিখ না 8 তারিখ জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলি, পাপমোচনী এই একাদশী চৈত্র মাসের এই একাদশী তিথি যারা পালন করেন তাদের সমস্ত পাপের ক্ষয় হয়, তাই তো এই একাদশী তিথির নাম পাপমোচনী একাদশী। এই একাদশী তিথি পালন করে কিভাবে পাপের ক্ষয় হয়েছিল সেই সম্পর্কে শ্রীকৃষ্ণের বিশেষ একটি বাণী রয়েছে। একদা এক মুনিবর এক অপ্সরার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং তিনি অপ্সরার সঙ্গ পেতে চায়। এইভাবে অপ্সরা একে অপরের প্রতি মুগ্ধতা বশত বছরের পর বছর কেটে যায়, কিন্তু মুনিবর সেই বিষয়টি খেয়ালই করেন না। হঠাৎ অপ্সরা বিষয়টি জানালে তার এই যে বিশেষ ভ্রম তা নষ্ট হয়। তখন তিনি অপ্সরাকে প্রতি রাগান্বিত হয়ে যান এবং রাগান্বিত হয়ে তিনি বিশেষভাবে অপ্সরাকে পিশাচ, যে পাপ সেই পিশাচে পরিণত করে দেন। তখন তিনি এটি থেকে মুক্তি চাইলে একটি বিশেষ ক্রিয়া করা হয়, তাকে বলা হয় চৈত্র মাসে যদি তিনি এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাহলে সেই পাপ থেকে তার মুক্তি ঘটবে। তারপর এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে তার মুক্তি ঘটে। তাই প্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকারের ভুলবশত পাপ করে থাকি, এই পাপ থেকে মুক্তি পাওয়ার কেবল একটি উপায় রয়েছে, এই পাপমোচনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে হবে। তবে এবছর এই একাদশী ব্রত আপনি কবে পালন করবেন এই নিয়ে রয়েছে বিশেষ বিভ্রান্তি। অনেকে বলছেন 7ই এপ্রিল একাদশী ব্রত পালিত হবে অর্থাৎ আগামীকাল বুধবার, আবার অনেকে বলছে 8ই এপ্রিল বৃহস্পতিবার একাদশী ব্রত পালিত হবে। কিন্তু এই ব্রত পালনের দুটো দিনের কারণটা কী? কারণটা একটাই যে
যখন থেকে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ হবে সেই অনুযায়ী সেই স্থানে একাদশী তিথি পালিত হবে। আর আজ আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব কবে আপনার স্থানে হবে, কারণ এবছর দুদিন ধরেই একাদশী তিথি পালিত হবে। 7ই এপ্রিল হবে সারা বাংলাদেশে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই সব স্থানগুলিতে হবে। অপরদিকে 8ই এপ্রিল হবে মুম্বাই এবং গুজরাট এই স্থানগুলিতে বা পশ্চিমের দেশগুলিতে। তাই আপনি যে স্থানে থাকবেন সেই স্থানের অনুযায়ী একাদশী ব্রতটি পালন করুন। একাদশী ব্রত পালন করলে সাধারণভাবে পঞ্চ রবিষষ্য সম্পূর্ণভাবে বর্জনীয়, এটি সবাই জানেন, এবং অনেকে নির্জলা উপবাস করে থাকেন। আপনি যেভাবে পালন করেন সেভাবেই পালন করবেন। আজকে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় ছিল এটি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। ভালো লাগলে এখনই একটি লাইক করুন, নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখে রাখুন, এবং অতি অবশ্যই পরবর্তীকালে আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। তাকে বলা হয় চৈত্র মাসে যদি তিনি এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাহলে সেই পাপ থেকে তার মুক্তি ঘটবে। তারপর এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে তার মুক্তি ঘটে। তাই প্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকারের ভুলবশত পাপ করে থাকি, এই পাপ থেকে মুক্তি পাওয়ার কেবল একটি উপায় রয়েছে, এই পাপমোচনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে হবে। তবে এবছর এই একাদশী ব্রত আপনি কবে পালন করবেন এই নিয়ে রয়েছে বিশেষ বিভ্রান্তি। অনেকে বলছেন 7ই এপ্রিল একাদশী ব্রত পালিত হবে, অর্থাৎ আগামীকাল বুধবার। আবার অনেকে বলছে 8ই এপ্রিল বৃহস্পতিবার একাদশী ব্রত পালিত হবে। কিন্তু এই ব্রত পালনের দুটো দিনের কারণটা কি? কারণটা একটাই যে যখন থেকে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ হবে।